যখন একটু স্পিড হাতের স্পিড বেড়ে যাবে তখন ওই রূপকতালে এই প্রকারগুলো বা এগুলো আমি বেসিক্যালি আমি বাজিয়েছি, অনেকে অনেকভাবে বাজায়, আমি আমার মতো করে বাজিয়েছি, এগুলো প্র্যাকটিস করতে পারবে আর কি। দেখবে কি কিভাবে বাজানো যায় রূপকতাল অন্যভাবে। দেখো তোমাকে তেরে গেটে তাকো তাকো শিখিয়েছিলাম প্রথম তবলা শেখাতে গিয়ে, এটা কিভাবে কাজে লাগে দেখো। মাত্রা সাত মাত্রাই থাকছে, তোমার রূপক তালি বাজছে কিন্তু অন্যভাবে। তিতিনা তিতিনা ধীরা না কি বাজছে, তাকোতে ডেকেটে তাকোতে ডেকেটে না না না, তাকোতে ডেকেটে তাকোতে ডেকেটে না না না, কি কি না ধি না ধি না, এটা কি বাজাতে পারি, তাকোতে ডেকেটে তাকোতে ডেকেটে না 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 না, তাকোতে ডেকেটে তাকোতে ডেকেটে না না ধি না না তা, তাকোতে ডেকেটে ধি না না ধি না না তা, একাতে ডেকেটে ধি না না ধি না না, আরো স্পিডে বাজাতে গেলে এটা কোন সময় পসিবল, যখন তুমি এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, অনেকবার বাজাবে, 20-25 বার, 30 বার, 40 বার, 50 বার, 100 বার, 1000 বার বাজাতে পারবে, বাজাতে পারলে তখন গিয়ে এরকম বাজাতে পারবে, বুঝতে পারছ? 1000 বার প্র্যাকটিস করলে আপনি আপ হাতে স্পিড এসে পাবে। ওকে দেখা যাবে বুঝলে, এটা প্র্যাকটিস করবে তাহলে, তাকোতে রে কেটে তাকোতে রে কেটে ধি ধি না ধি ধি না, তাকোতে রে কেটে তাকোতে রে কেটে ধি ধি না ধি ধি না, লিখে দেবো, প্র্যাকটিস করবে এই স্পিডে প্র্যাকটিস করবে, তাকোতে রে কেটে তাকোতে রে কেটে ধি ধি না ধি ধি না, তাকোতে রে কেটে তাকোতে রে কেটে ধি ধি না ধি ধি না, তি তি না ধি না ধি না, তাকোতে রে কেটে তাকোতে রে কেটে ধি না ধি না তি। ওকে ঠিক আছে, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।